नूर के खूब ভালোবাসি भाईर मत ভালোবাসি दुस्समय अवक्षय जमाना है से ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়ে যে সাহসিকতার পরিচয় দিয়ে দিয়েছে এবং এখনো যে সাহসিকতার পরিচয় দিচ্ছে সেই জন্য আমি দোয়া করি আল্লাহ যেন ওকে রহম করে আল্লাহ যেন মানুষের কথা বলার মতো ওর বুকে সাহস দিয়ে अनाहत भावे अपने जो जौवन छोनत कर चेष्टा कर पाकिस्तान 22 परिवार बिरुद्धे बांग्लादेश मुक्तियुद्ध अधिकार वंचित मानुषर पक्षे बांग्लादेश मुक्तियुद्ध दुर्भाग्य विषय जे पाकिस्तान 22 परिवार बदले एखन बांग्लादेशे 22 हजार परिवार होयेछे आमरा तार कोनो प्रतिकार करते पाच्छी ना। आमि आजके जखन शुनलाम 35 बछर चाकरीर बयस सीमार जन्ने जे बंधुरा आंदोलन करछे तारा गियेछिलो एकटी मेये अनुसरण करछे शुधु बोलते चेयेछिलाम एदेशे भालोबासा नेई एदेशे मानवता नेई ताई अनुसरण करे निजेर जीवन बिलिये देवार कोनो माने हय ना। एखाने एसे आपनादेर देखछि श्रमिकेर न्यूनतम मजूरी 25,000 केन देशे जे मूल्य बृद्धि होयेछे ताते 50,000 टाका जदि सर्वनिम्न मूल्य हय मजूरी हय आपत्ति करार कथा थका उचित नय। आज के श्रमिकर मूल्य नय आज के छात्र मूल्य नय आज के युवक मूल्य नय अपन सरकार पतन घटते आई एखे निर्वाचन करते आई न्याज्य दाबी पूरण संहति जानाते छात्र 35 बचर क्यों 40 बचर हल চাকরির সীমায় 40 বছর হলো আপত্তি থাকার কথা নয়। পৃথিবীর বহু দেশে চাকরিতে যোগদানের কোন বয়স সীমাই নাই। আমাদের দেশে 35 বছর চাচ্ছে সেটাও করা হয় নাই। তালবাহানা করে কয়েক মাসের একটা ছাড় দিয়েছে করোনার জন্য বলছে 39 মাসের ছাড় দিয়েছে কিন্তু গুনে দেখা যাচ্ছে 7 মাস 8 মাসের বেশি হয় না। এই যে শুভঙ্করের ফাঁকি সরকারকে বলবো আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনি আজকে দেশের প্রধানমন্ত্রী আপনার কাছে মানুষের অনেক চাহিদা আপনি বঙ্গবন্ধুর কন্যার মতো কাজ করবেন আপনি শুধু শুধু গাওজুরি করে চললে এটা হবে না। আজকে বাংলাদেশের অবস্থা সবচেয়ে খারাপ এই খারাপ অবস্থা অতিক্রম করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাদের এখানে যিনি এখন এসেছেন নূরকে আমি খুব ভালোবাসি আমি আমার ভাইয়ের মতো ভালোবাসি এই দুঃসময় অবক্ষয়ের জামানায় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়ে যে সাহসিকতার পরিচয় দিয়ে দিয়েছে এবং এখনো যে সাহসিকতার পরিচয় দিচ্ছে সেই জন্য আমি দোয়া করি আল্লাহ যেন ওকে রহম করে আল্লাহ যেন মানুষের কথা বলার মতো ওর বুকে সাহস দেয় এবং আপনাদের এই দাবি প্রতিষ্ঠিত হোক পূরণ হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ আপনাদেরকে তার ছায়াতলে রাখুন। ধন্যবাদ।